হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় বড়দের আশীর্বাদে আমারও দিনগুলো কেটে যাচ্ছে ভালোভাবে। সুস্থ আছি তোমাদের আশীর্বাদে, ভালো আছি। তো দেখো, সকালটা শুরু করলাম, এখন এই 9:30 মতো বাজে। সকালে চা খাওয়া হয়ে গেছে, তোমাদের দাদাভাই অফিসে চলে গেছে, ও আবার 10:30 চলে আসবে ভাত খেতে। আর আমি এদিকে ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি, আর এক পাশে ভাতও বসিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ। ভাবলাম যে ডিমটা একবার সিদ্ধ হতে থাক, আর একদিকে ভাতটাও হয়ে যাবে। তো ডিম সিদ্ধ আমার কমপ্লিট হয়ে গেছে, ডিমটাকে ছুলে নিয়ে তারপর আমি হচ্ছে পাশে আবার বেগুন ভাজতে বসিয়ে দেবো। তো চলো, এই দেখো আমার ডিমটা পুরো ডিমটা ছুলে নিয়েছে, ভালো না, সিদ্ধ হতে চায় না, কেন জানি না ডিমগুলো। আর এই দেখো, এই যে ভাতও প্রায় হয়ে গেছে, আর এই যে বেগুন ভাজা, চাকচাক করে বেগুন ভেজে নিয়েছে, সকালবেলা ঘি, বেগুন ভাজা আর ডাল সেদ্ধ দিয়ে খাবো। দেখো রান্না বসিয়ে দিয়েছি, আর কালকে তোমাদের দাদাভাই রাতে মাছের ঝোল করেছিল, সেটা রয়ে গেছে। এখন আমি ডাল করব, বেগুন ভাজবো, দিয়ে সকালে খাবো, তারপরে দেখি কি করা যায়। আর এখন ডিম সিদ্ধ করে নিয়েছি, তো চলো ডিম সিদ্ধটাকে খেয়ে নিই, রান্না করতে থাকি। আর দেখো চাদর বের করে নিয়েছি, মানে কি হয়েছে বলতো, এই রাতে হাত পা জ্বালা করে, সেই জন্য খুব স্লোতে দিলেও ফ্যান দিয়ে রাখতে হয়, আর সেই কারণে মানে একটু ঠান্ডা ঠান্ডা লেগে গেছে। যাই হোক চলো, আমি হচ্ছে রান্নাটা করি, তারপরে আবার তোমার। তোমার দাদাভাই আসার কথা ছিল কিন্তু 10:30, কিন্তু তোমার দাদাভাই চলে এসেছে আমার ভাত হতে হতে। তো তোমার দাদাভাইকে বললাম একটু ভিডিওটা করে দাও, তো এই তোমার দাদাভাই ভিডিও করে দিচ্ছিল। তো হাতে ভাত আমার মার গালা হয়ে গেছে, তো মার গালা যখন হয়ে গেছে তোমার দাদাভাইকে বললাম যে তাহলে একবারে ভাতটা খেয়েই যাও, একটু বসো, ভাতটা দিয়ে দিচ্ছি, কারণ আমার ডাল সেদ্ধও হয়ে গেছে, বেগুন ভাজাও হয়ে গেছে। তো এই আর কি, তো এই ডাল সেদ্ধ বেগুন ভাজা দিয়ে খাওয়া হবে। আর ওই দেখো কত সবজি বাজার করে নিয়ে এসেছে তোমার দাদাভাই আসার সময়, তো এগুলো সব ফ্রিজে তুলে রাখবো। আর আমি রিং লাইটটা বের করেছিলাম, কারণ একা ছিলাম, ভিডিও করছিলাম সেই জন্য। দেখো এবার চলে এসেছি ঘরে, আর রান্না করতে করতে না নাইটিটা মানে বারবার নাইটির মধ্যে হাত মোছা আমার একটা বাজে অভ্যাস, তো সেই জন্য নাইটিটা ভিজে গেছিলো, সেই জন্য ওটাকে চেঞ্জ করে আবার নাইটি এটা পরে নিলাম। পরে এবার চলে এসেছি বিছানা গোছাতে। তোমরা হয়তো ভাবছো যে এখন বিছানা গোছাচ্ছি, এখন বাজে প্রায় কিন্তু 12:30, 12:45। তো আমার রান্না হয়ে গেছে, আর এদিকে বিছানাটা আজকে সকালে গোছাতে পারিনি, কারণ সকালবেলা উঠেই আমি চলে গেছিলাম মানে স্নান করতে, ঘর ঠর ধুয়ে ঝাড় দিয়ে স্নান করে গিটা পরে, তারপর তোমার দাদাভাইকে চা করে দিয়েছিলাম, ও খেয়ে গেছে। তারপরে আমারও খুব খিদে পেয়ে গেছিলো কেন জানি না, তাই সকাল সকাল আজকে রান্না বসিয়ে দিয়েছিলাম। এইসব করতে করতে আর বিছানাটা গোছানো হয়নি, তো এখন চলে এসেছি বিছানা গোছাতে। তো বিছানাটা গুছিয়ে তারপর আমি একটু শুয়ে রেস্ট নেব, কারণ হচ্ছে আর শরীরটা চলছে না এই জন্য আর কি। আর এখন বিছানায় ওঠানামা করতে অসুবিধা হয়, আস্তে আস্তে উঠতে হয়, নামতে হয়। তো আর দেখো এখন পাতলা ব্ল্যাঙ্কেটটা ব্যবহার করছি, এরপরে মানে মোটাটা বের করতে হবে, তারপর বেশি হলে আবার আরও একটু ঠান্ডা পড়লে লেপটা বের করব। আমি বোকার মতো মানে ব্ল্যাঙ্কেট না নিয়ে কিনে আমি লেপ বানিয়েছি, মানে বিয়ের যে আমাদের লেপটা দিয়েছিলো বাড়ি থেকে, ওটাকে ভেঙে আরও তুলো ভরে এত মোটা করে বানিয়েছি, যেটা ব্যবহার করতে খুব কষ্ট হয়। ভেঙে পাইচারি পাইচারি করছি তোমার দাদাভাইয়ের জন্য, তোমার দাদাভাই এখনও আসেনি। আর এখন বাজে হচ্ছে 3:30, 3:30 বাজে, তো এখনও আসেনি। এদিকে আমার খিদেও পেয়ে গেছে, আবার একা একা খেতেও ইচ্ছা করে না, তো সেই জন্য তোমার দাদাভাইয়ের জন্য অপেক্ষা করছি কখন আসবে। আর ভালো লাগছে না, এই সময় এতক্ষণ না খেয়েও থাকতে পারি না, এই জন্য একটু মিষ্টি ছিল, মিষ্টি খেয়ে জল খেলাম, আবার একা একা খেতে আমার একদমই ভালো লাগে না, সেই জন্যই অপেক্ষা করছি। ওই দেখো 3:30 বাজে, তো দেখবো আর 10 মিনিট, যদি তোমার দাদাভাই না আসে তাহলে আমি খেয়ে নেব। তো আমি অপেক্ষা করতে করতে কিছুক্ষণ বাদে তোমার দাদাভাই চলে এসেছিলো, আসার পরে আমরা ভাত খাওয়া হয়ে গেছে, আর যে এখন তোমার দাদাভাই মোবাইল দেখছে আর হচ্ছে আমাকে বেদানাটা ছুলে দিচ্ছে। এখন হচ্ছে সন্ধে 6:30 বাজে, তোমার দাদাভাই এলো বাড়িতে, আজকে তাড়াতাড়ি চলে এসেছে। আর এই যে দেখো এগুলো সব নিয়ে এসেছে আমার জন্য, মানে খাওয়ার জন্য আর কি, ঘরে শুকনো খাবারও ছিল না, আর আমার মিষ্টি খেতে খুব ইচ্ছা করছিলো, তো এখানে ইন্দ্রপুরি সুইটস থেকে মিষ্টি নিয়ে এসেছে। আর এসে একটু প্রসাদ কোথায় পেয়েছে জানি না, তবে প্রসাদটা দেখে খুব ভালো লাগছে,
প্রসাদটা খাবো। আর আমার মানে খিচুড়ি খেতে ইচ্ছেও করে মাঝে মাঝে, আর প্রসাদের খিচুড়িটার না আলাদাই একটা টেস্ট হয়। আর এই দেখো মেডিসিন, মেডিসিন আমার ফুরিয়ে গেছিলো, তো সেই মেডিসিনগুলো আজকে আনতে বলেছিলাম, সেগুলো সব নিয়ে এসেছে, মানে আজকে হয়েছে তো, কিন্তু তবুও আমি বলেছিলাম যে কালকে তো লাগবেই, এই জন্য তোমার দাদাভাই নিয়ে এসেছে। ওষুধ আনতে মানে তোমার দাদাভাই এক্সপার্ট, মানে শেষ হওয়ার আগেই দেখে দেখে সব ওষুধ নিয়ে আসে, আমার সেভাবে বলতেও হয় না। আর এটা হচ্ছে আমার গ্যাসের ওষুধ, আর আগেরটা ছিল ক্যালসিয়ামের ওষুধ, তো এই ওষুধগুলো আমার রেগুলার খেতে হয়।